আপনারা দেখছেন একুশে টেলিভিশন দৃষ্টি পেড়াচ্ছে বাজারের দিকে বাজারে শীতের শাকসবজি সহ প্রতিটি জিনিসের দামই চড়া আরেক দফা বেড়েছে কাঁচামরিচ ও মুরগির দাম সোনালী মুরগি কেজি প্রতি বিশ এবং ব্রয়লার কেজিতে দশ টাকা বেড়েছে দাম বেড়েছে ইলিশেরও তবে আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে চিনি চাল মসুর ডাল ও ভোজ্য তেল আরও জানাচ্ছেন দিবা শিম বরবটি মূলা সহ শীতের সবজি উঠেছে বাজারে তবে দাম একটু চড়া প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকায় বরবটি আশি গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে দাম বেড়েছে সব রকম মুরগির ব্রয়লার কেজিতে দশ টাকা বেড়ে একশো ষাট টাকা আর সোনালি বিশ টাকা বেড়ে তিনশো টাকায় বিক্রি হচ্ছে আমদানি কম এবং চাহিদা বেশি থাকায় দাম বেশি বলে জানায় বিক্রেতারা যে কোনো সবজি মোটামুটি চল্লিশ পঞ্চাশ টাকা আছে আর শীতের সবজি হিসাবে শিম

মুদি বাজারে থাকে তাহলে আসলে জীবন ধারণের ক্ষেত্রে আমাদের অনেক ক্যালকুলেটিভ হতে হয় এক একদিন এক এক রেটে জিনিস বিক্রি হয় এক রেট নিয়ে আসে আর এক রেটে কিনতে হয় দেখা গেল আমাদের কাছে টাকা নাই এদিকে বাজারে প্রায় সব ধরনের সবজির দামও চড়া কাঁচামরিচ প্রতি কেজিতে বেড়েছে 40 টাকা আজকে 120 টাকা গেছে পরে বাজার অনেক কম তার কারণে একটু দাম একটু বেশি চাষের মাছের দাম কম থাকলেও দাম বাড়তি নদীর মাছের ইলিশ আকারভেদে ছয়শো টাকা কেজি থেকে পনেরোশো টাকায় বিক্রি হচ্ছে সরবরাহ কম থাকায় দাম বেশি জানান বিক্রেতারা আগে এক কেজি ওজনের মাছ বেস্তা নয়শো টাকা কেজি আর এখন বেস্তাছি এগারোশো টাকা আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের চাল মিনালা দিবা একুশে টেলিভিশন ঢাকা